অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে, আঘাত করে তার একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারাই সুলতানা জেসমিন, তিনি নিহত হয়েছেন তাকে তুলে নেওয়ার কারণে এবং তাকে নির্যাতনের কারণে। সব থেকে নির্দেশ দিয়ে যদি আপনারা এভাবে অন্যায় অত্যাচার করে মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলা হয়, তাহলে সেই রাষ্ট্রকে আর রাষ্ট্র থাকে, সেই রাষ্ট্র কোনো গণতান্ত্রিক তো দূরের কথা রাষ্ট্রই থাকে না। পুলিশ কমিশনার বললেন যে ঢাকায় বাইরে সভা করা যাবে না বা কোনো প্রোগ্রাম করা যাবে না। কেন, কোন আইনে আছে যে আপনি আমাকে বাইরে সভা করতে দেবেন না অথবা আমার কোনো কর্মসূচি পালন করতে দেবেন না? কি মগের মূল্য নাকি? তারা দেখে গেছে ক্যাশিল সম্রাট খালেদকে তারা মুক্তি দিয়েছে, কারণ তাদের এখন সন্ত্রাসী বাহিনী দরকার আগামী নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য। একটা প্রতিবাদ যখন করতে চায় অন্যায়ের, তখন দশটা অন্যায় আরো করে ফেলে অবৈধ সরকার। সেই জন্য অন্যায়ের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যায়।